আজ আমরা মাজার পূজারি নিয়ে ব্যস্ত সমাজের যে সমস্ত জায়গায় মাজার পূজা করা হয় সেখানে অহরহ গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন কিছু সেখানে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় আমি যদি কোনদিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের এক নম্বর কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দুই নম্বর অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে নিজে এবং অপরকে অসৎ কাজ থেকে বিরতর আদেশ দিতে হবে আর তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে তু'মিনুনা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে আজ বাংলার জমিনে দেখুন আমাদের মধ্যেই তিনটা কাজ আছে কিনা সম্মানিত হাজিরিন আজকে সমাজের দিকে পরিবারের দিকে রাষ্ট্রের দিকে লক্ষ্য করলে অহরহ অন্যায় কাজ হচ্ছে সৎ কাজ প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ অন্যায় কাজ প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু প্রতিবাদ করার মতো কোনো লোক নাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উম্মতের যে প্রথম কাজ সেইটা নবী রাসূল যা করেছেন এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করতে হবে বান্দা যখন সৎ কাজ প্রতিষ্ঠা করবে নিজে করবে অন্যদেরকে পরামর্শ দিবে আর অন্যায় কাজ থেকে নিজে বিরত থাকবে আর অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত উম্মত সম্মানিত হাজিরিন আজকে আমাদের মধ্যে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ না থাকার কারণে সমাজে অন্যায় অহরহ বেড়ে চলেছে সমাজে রাষ্ট্রে পরিবারে সকল জায়গাতে সৎ কাজ প্রতিষ্ঠিত নাই অন্যায় মাজলুমের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে আজ যদি সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের ব্যবস্থা থাকতো তাহলে সমাজে এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না আল্লাহর রাসূল বলেছেন আজ আজ আমরা সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের উপর গজব বিপদ আপদ মুসিবত অহরহ লেগেই আছে আজকে করোনা ভাইরাস থেকে শুরু করে আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে অহরহ দুরারোগ্য ব্যাধি গজব আল্লাহ রাব্বুল আলামিনের গজবের হাত থেকে আমরা রেহাই পাই নাই সম্মানিত হাজিরিন আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যেই সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায় আর ওই সমাজের মুসলমান ইমানদার বান্দারা প্রতিবাদ করে না ওই সমাজের লোকজন অন্যায়ের প্রতিবাদ করে না সেখানে অহরহ অন্যায় কাজ হয় ওই সমাজের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেন আর ওই সমাজের লোকেরা যত বড় আলেম দিয়ে দোয়া করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের গজবের হাত থেকে কেউ রেহাই পাবে না এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন হাদিস শরীফের ভাষায় আল্লাহর রাসূল বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতিউ ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আল্লাহর রাসূল এই তিনটা কাজের আদেশ দিয়েছেন যদি কোনো ইমানদার বান্দা সমাজের নেত্রী পর্যায়ে থাকে আর যেখানেই থাকুক না কেন যদি কোনো সমাজের পরিবারে রাষ্ট্রে অন্যায় কাজ দেখে সেখানে তার হাত দ্বারা সেটা প্রতিহত করবে যদি এতে সামর্থ্য না রাখে এই ক্ষমতা যদি তার না থাকে তাহলে তার মুখ দ্বারা সেই কাজের নিষেধাজ্ঞা জারি করতে হবে নিষেধের ব্যবস্থা করতে হবে যদি সে মুখ দ্বারা এই কাজের নিষেধ করতে সমর্থ না রাখে ক্ষমতা না রাখে তাহলে অন্তর দ্বারা অন্তত এই কাজের প্রতি ঘৃণা পোষণ করতে হবে আল্লাহর রাসূল
এটাকে দুর্বল ইমানের লক্ষণ বলেছেন। যদি এই তিনটা কাজ আমাদের মধ্যে না থাকে আমরা কি হই রাসূলের শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য এই তিনটা শ্রেষ্ঠ উম্মতের তিনটা কাজের কথা বললেন। তিন নম্বর যেটা বললেন, যারা আল্লাহ রাব্বুল আমিনের উপর অবিচল বিশ্বাস স্থাপন করবে তারাই হচ্ছে প্রকৃত উম্মত। আজ রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। আজ আমরা মাজার পূজারি নিয়ে ব্যস্ত, সমাজের যে সমস্ত জায়গায় মাজার পূজা করা হয় সেখানে অহরহ গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন কিছু সেখানে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়। ওই মৃত ব্যক্তিকে লক্ষ্য করে, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে সেখানে অসংখ্য সম্পদের পাহাড় গড়া হচ্ছে, অথচ রাস্তাঘাটে পরিবারের পাশবর্তী বাড়িতে ইতিম মিসকিন দরিদ্র রয়ে গেছে, তাদের কোনো ব্যবস্থা নাই। আজকের সমাজের মাজার পূজারীরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে সেখানে টাকার পাহাড় গড়তেছে, সেখানে বিভিন্ন রকমের মহিলাদেরকে পর্যন্ত নিয়ে পরিবারের বিভিন্ন লোকজন তারা সফর বেশি সেখানে বিভিন্ন রকমের সরঞ্জামাদি সেখানে জমায়েত করতেছে, আর ইসলাম বিরোধী কার্যকলাপে সেখানে হারাম কাজে লিপ্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রতি অবিচল আস্থা আমাদের নাই, আল্লাহর প্রতি অবিচল আস্থা যদি আমাদের মধ্যে না থাকে কেহই আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাবি করতে পারবো না। আর আল্লাহর উপর যদি অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের প্রতি অবিচল আস্থা নিয়ে যদি কোনো ব্যক্তি সমাজে বসবাস করে আর ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমতের ফেরেশতা নাযিল করেন আর বলতে থাকেন, এই রহমতের ফেরেশতা এসে বান্দাকে খবর দেয়, বান্দা তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা স্থাপন করেছো, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছেন, আর আমি রহমতের ফেরেশতা তোমার কাছে এসেছি জান্নাতের খবর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে কারীমায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল বিশ্বাস স্থাপন করতে পারে, আল্লাহ পাককে রব হিসেবে স্বীকার করে নেয় আর এই কথার উপর অবিচল থাকে, আল্লাহ পাক বলেন ওই বান্দার কাছে রহমতের ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেন, আর রহমতের ফেরেশতা এসে বান্দাকে বলে তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন, তুমি জান্নাতের সুসংবাদ দাও কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে। এই যে তিনটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, এই শ্রেষ্ঠ উম্মতের তিনটা কাজ যদি থাকে তাহলেই কেবল আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে নবীর জন্য দাবি করতে পারি। রাসূল আমাদের জন্য উম্মতের জন্য কি করে গেছেন একটু দৃষ্টান্ত দিলে দেখা যায়। রাসূল জন্ম থেকে শুরু করে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের জন্য পাগল ছিলেন। মিরাজ শরীফে যখন রাসূল গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন, সেখানে আল্লাহ পাকের সাথে কথোপকথন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার আত্মিক আমার শারীরিক আমার যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য নিবেদিত। আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে বললেন, হে রাসূল আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনার উপর আমার পক্ষ থেকে সকল প্রকার রহমত বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করে দিলাম। আল্লাহর রাসূল একটু মনঃক্ষুণ্ণ হলেন, রাসূল বললেন, রাব্বুল আলামিন
আমি মিরাজ শরীফে গমন করেছি আপনার সাথে দিদারের জন্য, কিন্তু আমার উম্মত গন্তব্য দুনিয়ার বুকে রয়ে গেছে। উম্মতের জন্য কি পদক্ষেপ আপনি নেবেন? উম্মতের কি অবস্থা হবে? তাদের জন্য কি কোনো ব্যবস্থা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে রাসূল, আপনার যারা আনুগত্য করবেন, আপনার অনুগত বান্দাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল করে দিলাম। আল্লাহর রাসূল খুশি হলেন, মিরাজ শরীফে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব উম্মতকে ভুলতে পারে নাই। আজ আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু রাসূলের আদর্শ আমার মধ্যে নাই। রাসূল নামাজের জন্য বারবার তাগিদ দিয়ে গেছেন, শেষ মুহূর্তে যখন বিদায় হয়ে যাবেন অন্য কোনো কথা বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানিকুম, নামাজ নামাজ আমার উম্মতের নামাজ। সেই নামাজ আমরা ত্যাগ করেছি, আমরা নামাজ পড়তে রাজি নই, মুখে মুখে রাসূলকে শুধু ভালোবাসি বলি, রাসূলের উম্মত হিসেবে আমরা দাবি করি, কিন্তু রাসূলের আদর্শ রাসূল কি করেছেন সেইগুলো আমার মধ্যে নাই। অথচ আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আমার রাসূলকে অনুসরণ করে, রাসূলকে যদি অনুগত্য করে, রাসূলকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে ভালোবাসব। রাসূলকে ইত্তেবা করলে, রাসূলকে অনুসরণ করলে আমার ভালোবাসা সে ব্যক্তি পাবে, আর শুধু ভালোবাসাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম ওয়াইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ পাক বলেন, শুধু আমি ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি ওই বান্দার জীবনের গুনাহসমূহ মাফ করে দেব, আর এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান রয়ে গেছে।